বীরভূম খবরের শিরোনামে বারবারই উঠে আসে পশ্চিমবঙ্গের এই জেলা আর বীরভূম মানে অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডলের ছেলেপুরেরা তৃণমূল নেতারই বাড়ি দখল করে রীতিমতো কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মন্ডলের ছবি টাঙিয়ে দিল অনুব্রত অনুগামী বনাম কাউন্সিলর স্বামীর গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস আর এই ঘটনায় বিপাকে পড়েছে শাসক দল অনুব্রত মণ্ডলের গড়ে দলীয় কার্যালয় দখল নেওয়া নিয়ে উত্তেজনা তৃণমূলের কার্যালয় দখল নিল তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী আসে মহিলা পুলিশও মোতায়েন করা হয় যদিও দলীয় কার্যালয়টা এক ব্যক্তির বাড়ি তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিল আর সেই বাড়িতে চড়াও হয় তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন আর এই ঘটনায় রীতিমতো মুখ পুরেছে রাজ্যের শাসক দলের বোলপুরের শ্রীনিকেতন বাজারে রূপপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূলের অঞ্চলের পর্যবেক্ষক বাবুদাস তার কার্যালয় ছিল এটাই আর সেই দখল করে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন কার্যালয়ের উপরে অনুব্রত ছবি দেওয়া ব্যানার দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয় তবে এই কার্যালয়টা এক ব্যক্তির বাড়ি রোজিনা খাতুনের দাবি এই বাড়ি তাদের বাড়িটি ভাড়া দিয়েছিলেন তারা সেই বাড়িতে তৃণমূলের কার্যালয়ে চলছিল গত কয়েক মাস সেই কার্যালয় বন্ধ ছিল বাড়ির মালিক রোজিনা খাতুন কি বলছেন শুনব আমার দোকান ঠিক আছে এটা প্রথমে ভাড়া দেওয়া হয়েছিল পার্টি অফিসকে মানে পার্টিকে ভাড়া দেওয়া হয়েছিল ওনারা হয়ে চার ছ মাস হয়ে গেলে উঠে চলে গেছে এবারে ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে ওই ইনাই তারপর আনসার তারপরে বিধান ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে দিয়ে একটা ফেস্টন এনে উপরে লাগিয়ে দিলো দিল আমার দোকানে তালা ভেঙে দিলো বলছে এটা আমরা পার্টি অফিস ছিল পার্টি অফিস করবো আবার ঘুরিয়ে আমি মোবাইল

ওরা তৃণমূল দেখাচ্ছে ঠিক আছে আমরাও তো তৃণমূলকে পার্টি বিস দিয়েছিলাম ঠিক আছে তা তৃণমূল বলে ওরা মিথ্যা করে নিজেদের তৃণমূল এটা ইনসান মল্লিক কি বলছেন শুনব ঘটেছিল বলতে গেলে এখানে একটা তৃণমূল কার্যালয় ছিল এটা পনেরো বছর ধরে এটা আমরা পার্টি অফিস এখানে উঠা বসা সবই করতাম তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল দিদির ছবি ছিল এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা এই বাবু লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে সব ভাড়া ঠিক করছে কিন্তু এটা পনেরো বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি আমরা নিজেরাই দখলে ছিলাম আমরা এখানে উঠা বসা করতাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই চার নম্বরে কোনো পার্টি অফিস নাই আমাদের যে কাউন্সিলার আছে বরি টুডু উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল পৌরসভা যখন সব ফুটপাথ ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গিয়েছে তার জন্য ওপর থেকে হ্যাঁ ওপর থেকে বলে কুয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে তো এইভাবে আমরা এসেছি এটা আবার পার্টি অফিস আমরা চালু করব তার জন্য এই বাবু দাসের লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দিবে না বলছে প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের পিলাক ফিলাক সব ছিঁড়ে ফেলে দিচ্ছে

ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে স্থানীয় রূপপুর অঞ্চলে তৃণমূল পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু বলছেন পার্টি অফিস বন্ধ কেন থাকবে পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে তাই বন্ধ আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে গোটা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি কি বলছেন বাবু দাস কাউন্সিলরের স্বামী শোনাবো দেখুন এখানে পার্টি অফিস দখলের লড়াই কিছু নয় কিছু সমাজ সমাজবিরোধী যারা রয়েছে তাদের কাজই হচ্ছে চারিদিকে অশান্তি সৃষ্টি করা এখানে বা গোষ্ঠী বলে কিছু নেই আপনারা দেখতে পাবেন তাদের দলীয় পথ কী আছে যারা এসে এখানে খুঁজঝুদি পড়ে গেছে দোকানদারদের কিছু ভেঙেছে সাটার ফাটার তাদের দলীয় পথ কি আছে জানতে হবে তারা অ্যাকচুয়ালি সমাজবিরোধী তাদের সঙ্গে আমাদের মুখ লাগিয়ে লাফ নেই এখানে বলেছে দু মাস পার্টি অফিস বন্ধ আছে যে একটা সুস্থ মস্তিষ্ক মানুষ বলবে যে পার্টি অফিসটা এখন ঢোকা যাবে নাকি সামনে ড্রেনের কাজ চলছে রঙের কাজ চলছে তার জন্য এখন বন্ধ আছে আরে ভাই পার্টি অফিস কি বন্ধ পার্টি অফিস তো যদি কারোর দরকার হয় পার্টি অফিস বলবে পার্টি অফিস খোলা থাকবে খুলবে মানুষ আসবে কী করে আর এখানে কোনো গোষ্ঠী কোন্দলের কোনো ফ্যাক্টরি নয় যারা বলছে তাদের যদি বাড়ি রায়পুর সুপুর অঞ্চলে হয় তা রায়পুর সুপুর অঞ্চলে যাবে এখানে কিছু আসছে ভাই তাদের এখানে কি দরকার আছে ভাই অফিস এটা রূপপুর অঞ্চলের ভাই আমি রূপপুর অঞ্চলে অবজারভার এক নম্বরে নয় কখনো বলেছি কি এটা রূপপুর অঞ্চলের পার্টি অফিস এখানে রূপপুর অঞ্চলে আমাদের মিটিং ফিটিং হলে আমাদের এখানে যেমন রূপপুর অঞ্চল নমিনেশন ফাইলের জন্য আমাদের এখানে বসতে হয় রূপপুর অঞ্চলের ব্লকের যখন ধর্ণা মঞ্চ হয় তখন আমাদের এখানে ধর্ণা করতে হয় আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব অনুব্রতর গড়ে তৃণমূলের দলীয় কার্যালয়কে দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা আর এই তীব্র উত্তেজনার মাঝখানে পড়ল এক মহিলা বিপাকে পড়েছেন এই মহিলা কেন এই মহিলা বিপাকে পড়েছেন আসল মূলত এই তথ্য স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে এবং ওই মহিলা তিনি জানাচ্ছেন যে তার বাড়িটি কিন্তু বাবুদাস তৃণমূল কাউন্সিলরের স্বামী হচ্ছে বাবুদাস দাস দাস হচ্ছে ওই এলাকার স্থানীয় কাউন্সিলর তার স্বামী বাবুদাস তাকে কিন্তু এই বাড়ির যে নিচের অংশ রয়েছে সেই নিচের অংশটা কিন্তু ভাড়া দেওয়া হয়েছিল তবে ওই মহিলা জানাচ্ছেন যে দু মাস ধরে কিন্তু এখান থেকে তৃণমূলের দলীয় কার্যালয় বাবু সরিয়ে নিয়েছে রীতিমতো এখানে আর কোনো তৃণমূলের দলীয় কার্যালয় নেই কিন্তু উল্টে দেখা যাচ্ছে যে একদল আরও একদল এক পক্ষ তারা বলছে যে আমরা অনুব্রত মণ্ডলের অনুগামী এই অনুব্রত অনুমণ্ডলের অনুগামী তারা কিন্তু বলছেন যে এই পার্টি অফিসে আমরা দখল নিয়েছি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন